সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডায়াল সিলেটের নিয়মিত আয়োজন ব্যবসা ও পরিকল্পনা এই অনুষ্ঠানটিতে আমাদের সাথে আজকে স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের ম্যানেজার অ্যান্ড হেড অফ মার্কেটিং মোহাম্মদ উবাইদুল হক আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আপনার কাছে প্রথমে দর্শকদের হয়ে জানতে চাইবো আপনার ব্যক্তি জীবন সম্পর্কে আপনার নিজের সম্পর্কে কিছু বলুন ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং ডায়াল সিলেট কর্তৃপক্ষকে আজকে আপনাদের স্টুডিওতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমার সম্পর্কে পরিচয় আমি ওবায়দুল হক বাড়ি গ্রামের বাড়ি বরিশাল বাকেরগঞ্জ আর ব্যক্তিগত জীবনে আমার দুই ছেলে স্ত্রী তাহমিদুল হক সাদনান আর নওয়াল হক আর আমার ওয়াইফ সঞ্জিতা সাবরিন আপনার জীবনের প্রথম চাকরিটি কি ছিল আমার জীবনের প্রথম চাকরি আমি ইবনেシナ হাসপাতাল সিলেট লিমিটেডে সর্বপ্রথম এবং সর্বশেষ মানে ওখানেই আছি শুরু থেকেও আছি আচ্ছা এখন ম্যানেজার আমি হসপিটাল ম্যানেজমেন্টের উপরে এমপিএইচ করেছি লিডিং ইউনিভার্সিটি থেকে হসপিটাল ম্যানেজমেন্টের উপরে সর্বশেষ ডিগ্রি এটা আর এর আগে ঢাকা ইউনিভার্সিটি থেকে বিএইচএমএস করেছি ফার্মেসি ফ্যাকাল্টির অন্ডারে আর এমবিএ করেছি আইএইউসি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি ঢাকা থেকে এই মোটামুটি পড়াশোনা হ্যাঁ আপনার যে কোম্পানিটিতে আপনি কাজ করছেন ইবনে হাসপাতাল এটি অবশ্যই অত্যন্ত স্বনামধন্য একটি প্রতিষ্ঠান তারপরে এটা সম্পর্কে কিছু বলুন ইবনে হাসপাতাল সিলেট লিমিটেড বলতে হলে সর্বপ্রথম বলতে হবে ইবনে ট্রাস্ট ইবনে ট্রাস্ট উনিশশো সালের তিরিশে জুন এটি প্রতিষ্ঠা লাভ করে আচ্ছা তৎকালীন সময় ছোট্ট একটু গল্প আপনাকে বলতেই হয় তৎকালীন সময়ে সৌদি অ্যাম্বাসেডরে চাকরি করতেন দেশের একজন স্বনামধন্য ব্যবসায়ী প্রফেসর আবু না মোহাম্মদ আব্দুল জাহের উনি সৌদি অ্যাম্বাসেডারের চিফ অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন তো সৌদি আরবে যখন বাংলাদেশ থেকে নাগরিকরা যেত বিভিন্ন ধরনের এমপ্লয়ি হয়ে যেত তখন দেখা যেত যে এখান থেকে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে ভুয়া ডায়াগনোসিস করে ওই দেশে চলে যেত এবং ফিরতি ফ্লাইটে দেখা যেত অথবা এক সপ্তাহ দশ দিন পরই তারা ওখানে যখন ডায়াগনোসিসটা করত। তখন তাদের হয়তো টিউবার ক্লোসিস অথবা এইডস অথবা এনি অ্যানিভেনারাল ডিজেস যে কোনো ধরনের যৌনবাহিত রোগ এই এগুলো হয়ে ফিরতি ফ্লাইটে তাদেরকে ফেরত দেওয়া হতো ফলে যেমনিভাবে আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হতো অর্থনৈতিকভাবে একটা ক্ষতি হতো ঠিক তেমনিভাবে ওই পরিবারটা কিন্তু নিঃস্ব হয়ে যেত অনেক টাকা পয়সা অনেক টাকা পয়সা খরচ করে যেত অনেকে জায়গা জমি বিক্রি করে যেত সো এইটা ফিল করলেন সৌদি আম্বাসেডার সাহেব তো এটা তো এক এক ধরনের দেশের জন্য মানে চরম ভাবমূর্তি দুর্নামের একটা ব্যাপার তো এসব কারণে উনি ওনার অ্যাম্বাসেডরের যে অ্যাডমিনিস্ট্রেটর অফিসার ছিলেন ওনাকে ডাকলেন বললেন যে নাসির সাহেব কী করা যায় এটা তো মারাত্মক বিষয়ের খুব ব্যাধি হয়ে গেছে যে এক বছরে তাদের একটা ডকুমেন্টারি উপস্থাপন করলেন যে এটা তাদের দেশে বাংলাদেশের ভাবমূর্তিটা খুব বেশি খারাপ হয়ে যাচ্ছে তো বললেন আমি তো কিছু করতে পারি নাসের সাহেব বললেন আমি কিছু একটা করতে পারি কিন্তু স্যার আমার কাছে তো এই মুহূর্তে টাকা নেই তো কি করা যাবে উনি বললেন ঠিক আছে টাকার চিন্তা তুমি করো না আমি তোমাকে ইনস্টল ফার্স্ট ইনস্টলমেন্টের যে টাকাটা সেটা আমি তোমাকে দিচ্ছি তো উনি এক লক্ষ টাকার একটা চেক ওনাকে দিলেন আর এ থেকেই ইবনেসিনার যাত্রা শুরু তো তারপরে থেকে আর পিছনে ফিরতে হয় না এক বছর পরেই ওই টাকা রিটার্ন ব্যাক করেছেন এবং আপনি জানেন যে ইবনেসিনা বাংলাদেশে এখন বাইশটি শাখা এবং কয়েক হাজার এমপ্লয়ি কয়েক হাজার কোটি টাকার বিজনেস আমাদের সারা বাংলাদেশে তো এটা মানুষের ভালোবাসা এবং কোয়ালিটি সার্ভিস কোয়ালিটি মেশিনারিস স্বাস্থ্য সেবা যেটা মানে মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে এভাবেই এবার একটু আপনার প্রসঙ্গে আসি যেহেতু আপনি একজন মার্কেটিং অফিসার এবং এখন যে কর্পোরেট সময়টা এসেছে সবাই কিন্তু এই কর্পোরেট জায়গাতেই কাজ করতে চাচ্ছে তো একজন তরুণ বলবো যে এমপ্লয়ি যে কর্পোরেট অফিসার হিসেবে কাজ করতে চায় বা মার্কেটিং অফিসারের মতো কোনো পদে কাজ করতে চায় তাদের বিষয়ে আপনার কি কি পরামর্শ থাকবে কোন কোন দিকগুলোতে খেয়াল রাখা উচিত বলে আপনার মনে হয় একজন মার্কেটিং অফিসার নিয়োগের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো দেখি ফার্স্ট অ্যাপিয়ারেন্স তার অ্যাপিয়ারেন্সটা কারণ সে একজন ডক্টরের কাছে যাবে একটা ভ্যালুয়েবল কর্পোরেট প্রতিষ্ঠানে যাবে তো তার সেই অ্যাপিয়ারেন্সটা ফার্স্ট ইম্পর্টেন্ট দেন আমরা তার ব্যক্তিগত পড়াশোনার আগে দর্শনধারী পরে গুণ বিচারি হ্যাঁ রাইট রাইট তো তার পড়াশোনার যোগ্যতাটা এটা দেখি আর কতগুলো বিষয়ে আসলে একটা ভাত টিপ দিলে কিন্তু দেখা বোঝা যায় ওই রকম কিছুটা যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে যতটুকু যোগ্যতা হয়েছে এর আলোকে তাকে আমরা কিছু প্রশ্ন করি এই প্রশ্নের আলোকেই আমরা বুঝে নেই যে সে তার দৌড় কতটুকু সে কতটুকু মানুষের সাথে মিশতে পারবে কতটুকু চ্যালেঞ্জ নিতে পারবে কারণ রাইট কমিউনিকেশান স্কিল কতটুকু আছে সবচেয়ে বড়ো কথা একটা ছেলে যখন পরিশ্রমী হয় সততা থাকে সে রাইজ করেই আপনার কাছে আর একটা প্রশ্ন আপনি যখন কাজ করেন কাজ করার সময় আপনি কি একা কাজ করতে পছন্দ করেন নাকি দলগতভাবে কাজ করাটাকে আপনি বেশি প্রাধান্য দেন না একা আসলে মার্কেটিং একা কোনো দিন হয় না মার্কেটিং এর থিমটাই হচ্ছে দলগতভাবে কাজ করা তো হ্যাঁ তাদেরকে প্রশিক্ষণের জায়গায় প্রশিক্ষণ সেটা কখনো একা কি কখনো গোষ্ঠীগত কখনো বিভিন্ন অ্যাঙ্গেলে তাদের প্রশিক্ষণের বিষয়গুলো যখন আসে সেটা ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে হতে পারে কিন্তু কাজ করার ক্ষেত্রে এটা সবচেয়ে আনন্দের বিষয় যে সবাইকে নিয়ে যখন কাজ করি আর ওরা আমি যখন কাজ করি অন্যরা তখন শিখে আবার আমারও যদি কখনো কোনো ভুল হয় সেটা কিন্তু একটা মিরর মানে আয়নার মতো সেটা পরস্পর আমরা সমন্বয় করে সেটাকে সমাধানের চেষ্টা করা দর্শক কথা বলতে বলতে আমাদের বিজ্ঞাপন বিরোধী সময় হয়ে গেল সাথে থাকবেন সিলেট নগরের কাজলশায় অবস্থিত কমফোর্ট মেডিকেল সার্ভিসেস আপনার সেবায় নিয়োজিত আমাদের সেবাসমূহ ডিজিটাল এক্সরে রে প্যাথোলজি আলট্রাসোনোগ্রাম অ্যান্ডোস্কোপি ও কোলনস্কোপি ইউরোফ্রোমেন্টি ল্যাব বায়োমেডিক্যাল অ্যানালাইসিস মাইক্রোবায়োলজি ইলেক্টোরাইট হোমোডোলজি হরমোন লেভেল টেস্ট এছাড়া আমরা হাসপাতাল ও বাসা থেকে নমুনা সংগ্রহ করে থাকি ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পরে তো আপনার কাছে জানতে চাইব আপনি আজকে একজন সফল ব্যক্তিত্ব তো আপনার সেই অনুপ্রেরণার জায়গা কে বা কারা ছিলেন আসলে সফল কিনা জানি না তা আমি খুশি এবং আল্লাহ শুক্রিয়া আদায় করছি আর অনুপ্রেরণা আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা আমার আব্বা উনি বলতেন যে তুমি জীবনে যেখানে যাও যে কাজ করো তুমি পরিশ্রম করবে আর তুমি ধৈর্য ধরবে সাকসেস তোমার আসবে চমৎকার কথা তো আমি এই দুইটাকে খুব বেশি মূল্য দিয়েছি এবং সে তার মূল্যায়ন আমি পেয়েছি আর ইমনেসিনা চাকরিতে জয়েন করার পর থেকে যিনি আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন ইমনেসিনা ট্রাস্টের হেড অফ মার্কেটিং উনি এ তাজুল ইসলাম ওনার কাছ থেকে আমি কাজ শিখেছি ওনার কাছ থেকে আমি সৌজন্যতা বা মানুষের সাথে বিহেভ টোটালি একটা তিনি আমার একটা মিরর আর থার্ডলি আমি বলবো সিলেটিভ সিনা হাসপাতালের যিনি একজন সফল ব্যবসায়ী যিনি একজন রাজনৈতিক নেতা যার অনেক পরিচয় আছে অনেক গুণ আছে সিলেটের ইবনে সিনা হাসপাতাল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মৌলানা হাবিবুর রহমান অনেকগুলো প্রতিষ্ঠানের উনি প্রতিষ্ঠাতা এবং তার সফলতা দেখে তার কাছে থেকে খুব কাছে থেকে আমি কাজ শিখেছি এবং তাকে অনুকরণ করেছি আর সবচেয়ে বড় বিষয় হলো তার সাথে আমি নিয়মিত পরামর্শ করার সুযোগ পাচ্ছি কাজের ক্ষেত্রে কি আপনাকে কখনো কোন বড় ধরনের চ্যালেঞ্জ নিতে হয়েছে এরকম কি কোনো ঘটনা ঘটেছে আসলে মার্কেটিং জবটাই চ্যালেঞ্জ আপনি জানেন ভালো করেই ওয়ার্ল্ড ওয়াইড এখন সবচাইতে চ্যালেঞ্জিং জব মার্কেটিং জব তো এখন কোনটাকে কোনটার উপরে করব বড় করব ছোট করব তো এই জন্য আমি এটাকে মানে কোনোটাকে ছোট কোনোটাকে বড় করে আমি দেখি না আমার সবটাই একটা চ্যালেঞ্জ সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয়টা ছিল সিলেটে ইবনেসিনা হাসপাতাল হওয়াটা আর এই ইবনেসিনা হাসপাতাল মেডিকেল জোন আপনি জানেন যে সোভানিকাটা ইবনেসিনা হাসপাতাল হাসপাতালটা কিন্তু মেডিকেল জোনটা তখনকার ছিল 2009 সালে নয় এপ্রিল এই সিলেটিভ মেশিনা হাসপাতাল প্রতিষ্ঠা হয়েছে কিন্তু মেডিকেল জোন কাজল শাহ এক নামে সবাই মেডিকেল জোন হিসেবে চিনে তখনকার যখন আমি কথা বলতে গেলাম ডাক্তারদের সাথে রিপোর্টিং ডাক্তারকে খুঁজতে গেলাম তারপর চেম্বার ডক্টরকে খুঁজতে গেলাম কনসালটেন্ট ডক্টরকে খুঁজতে গেলাম কেউ আমাকে সাড়া দিল না এবং সবারই একটা কথা কোথায় গিয়ে আপনারা একটা হাসপাতাল করবেন কোথায় গিয়ে একটা ডায়াগনস্টিক সেন্টার করলেন ওখানে রিপোর্টিং ডাক্তার কোথায় পাবেন কনসালটেন্ট চেম্বার কী করবে এই চ্যালেঞ্জটা ছিল আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে আমি এইখানে এই জায়গায় ইডনিসিনা হাসপাতাল হবে এবং সেটা সফল হবে এবং সেই চ্যালেঞ্জটি আপনারা মোকাবেলা করেছেন এবং আজকে সিলেটে একটি প্রতিষ্ঠান লিবডিসি না রাইট এবং দেখেছেন যে এখন মেডিকেল জোল কিন্তু চেঞ্জ হয়ে শোভানিঘাটে হয়েছে ইতিমধ্যে আপনারা ওখানে আরও চারটি হাসপাতাল বড় হাসপাতাল শোভানিঘাটে হয়েছে এবং কারো ব্যবসায়ী কিন্তু থেমে নেই আপনার কাছে জানতে চাইবো আপনি যেহেতু একজন কর্পোরেট সেক্টারের মানুষ মার্কেটিংয়ের মানুষ আপনি নিজেকে আগামী দশ বছর বা বিশ বছর পরে আপনাকে কোথায় দেখতে চান আপনার জীবনের লক্ষ্য কি সেটি যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন জীবনের লক্ষ্য আমার খুব বড় লক্ষ্য কিছু নেই জীবনের লক্ষ্যর সাথে আমি ইবনেসিনার লক্ষ্যকে আমি মিলিয়ে দেখি ইবনেসিনার লক্ষ্য হলো তিনটি একটি হলো নতুন টেকনোলজির সাথে নতুন প্রতিষ্ঠান ডেভেলপ করা নতুন প্রতিষ্ঠান তৈরি করা এবং সারা বিশ্বে যখনই কোনো নতুন টেকনোলজি আসে এই নতুন প্রতিষ্ঠান হবে প্লাস নতুন টেকনোলজি হবে বাংলাদেশে যেমন ওয়ান পয়েন্ট ফাইভ টেস্টা যখন সর্বপ্রথম আসলো সেটা কিন্তু ঢাকায় ইদেশিনা নিয়ে এসেছে এইরকম পিসিআর ল্যাবরেটরি আপনি জানেন সম্প্রতি বিভিন্ন মিডিয়াতেও আমরা এগুলো প্রচার হয়েছে যে পিসিআর ল্যাবরেটরি ডিএনএ এবং আর এন এ শনাক্তকরণ একটি টেস্ট এই টেস্টটি সম্প্রতি সিনা এনেছে এবং এটি একমাত্র সিলেটে তো এরকম যত ধরনের টেস্ট আসে এবং লেটেস্ট টেকনোলজি যেটাই আসে সেটাকে ইবনেসিনা উপহার দেয়া। ফার্স্ট সেকেন্ড হলো তুলনাম তুলনামূলক কম খরচে ইবনেসিনা সকল সার্ভিস দেবে আপনি দেখেছেন যে টিভিতে আমাদের একটা অ্যাড থাকে সবসময় পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আমরা সকল পরীক্ষা নিরীক্ষা করে দিই আর থার্ডলি জনগণের দোরগোড়ায় চিকিৎসা সেবাটা পৌঁছে দেওয়া আপনি দেখেছেন যে সিলেটেরও একটা গ্রামে গোলাপগঞ্জের মিরগঞ্জ এলাকায় আমাদের একটি সেন্টার রয়েছে এরকম আমাদের প্ল্যান আছে যে সারা বাংলাদেশের একদম লোকালয়ে গিয়েও প্রতিষ্ঠা জেলায় জেলায় তো আছেই এবং ইভেন লোকালয়ে গিয়েও আমরা প্রতিষ্ঠান চালু করব আমার সবচেয়ে বড়ো সফলতা এটা আমি মনে করি যে আমি যাদেরকে কাজ শিখিয়েছি যারা আমার সহকর্মী ছিল মার্কেটিং অফিসার ছিল তারা আজকে বাংলাদেশে এবং সিলেটেও ম্যানেজার মার্কেটিং হিসেবে কাজ করছে যেমন আলহারামাইন হাসপাতালের ম্যানেজার মার্কেটিং ওয়েসএিস হাসপাতালের ম্যানেজার মার্কেটিং তারপরে মাউন্ট অ্যাডোর হাসপাতালের ম্যানেজার মার্কেটিং বিআরবি হাসপাতাল ঢাকা এরকম বহু প্রতিষ্ঠানে তারা কাজ করছে এবং সুনাম সুনামের সাথে কাজ করছে এটা বড় সফলতা চমৎকার কিছু কথা শুনলাম আপনার কাছ থেকে আপনার অত্যন্ত মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য অত্যন্ত ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি ডায়াল সিলেক্ট কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানাচ্ছি আমাকে স্টুডিওতে আমন্ত্রণ জানার জন্য কথা বলতে বলতে আমাদের আজকের আয়োজনের সময় শেষ হয়ে আসলো ডায়াল সিলেটের সাথেই থাকবেন এবং আমাদের পরবর্তী সকল আপডেট পেতে ফেসবুক এবং ইউটিউবের পাতায় চোখ রাখুন ধন্যবাদ